দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। দুর্গাপূজার কার্নিভালের প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। দুর্গাপূজা এই বছর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গাতে আয়োজিত হয়েছে কার্নিভাল। মোহনপুর থানার তরফ থেকে সেই রকমই স্থানীয় 46টি দুর্গাপূজার কমিটিকে নিয়ে আয়োজিত দুর্গাপূজার কার্নিভাল, সেই কার্নিভাল থেকে পুরস্কারও তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও বিজয় সম্মেলনীতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা মণ্ডল, উপপ্রধান নির্মল কর এবং মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উত্তম কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান নির্মল কর জানান, 46টা পুজো কমিটি পুজো হয়েছে, আমার পঞ্চায়েত থেকে পারমিশন নেই, আর আমাদের মোহনপুর পঞ্চায়েতের মধ্যে লাইসেন্স হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা দিদি যেদিনকে ঘোষণা করেছিলেন 1 তারিখে আমরা কার্নিভাল করেছিলাম, সেই কার্নিভালের যারা জয়েন করেছিল তাদের মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নিয়েছি, তাতে ফার্স্ট একজন হয়েছে আর সেকেন্ড দুজন, থার্ড দুজন হয়েছে, তাদের হাতে প্রাইজ তুলে দিয়েছে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।